কোন ধরনের স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন এবং কোন স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন নেই। স্বপ্ন হচ্ছে তিন ধরনের। কেউ যদি রাতে খারাপ বা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে, সে যেন তার বিছানা চেঞ্জ করে নেয়, জায়গা চেঞ্জ করে নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দীনী ভাই এবং বোনেরা, আজকে আমরা স্বপ্ন নিয়ে কথা বলবো। আমরা প্রায়ই অনেকের কাছ থেকে শুনে থাকি যে তারা ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখে থাকেন, বা অনেক মানুষ অনেক ধরনের স্বপ্ন দেখে থাকেন। এ ব্যাপারে আমাদের কাছে ওনারা জানতে চান যে এই স্বপ্নের মানে কি, এটার তাৎপর্য কি, এটা অর্থবহ কি না, বা তাদের কি করা উচিত। তো সেজন্য আজকে আমরা এই স্বপ্ন নিয়ে, দ্য সিগনিফিকেন্স অফ ড্রিম ইন ইসলাম, এই ব্যাপারে বিস্তর আলোচনা করবার চেষ্টা করবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সাধারণত অনেকে মনে করে থাকি যে স্বপ্ন হচ্ছে নিছক একটি স্বপ্ন, বা এটা কল্পনাপ্রসূত বিষয়। একচোখা বস্তুবাদীরা বলে থাকে, আমরা যখন ঘুমাই তখন মস্তিষ্ক আমাদের স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করে, আমাদের স্মৃতিগুলোকে পুনর্বিন্যাস করে, আর সেটাই আমাদের কাছে স্বপ্ন হিসেবে ধরা দেয়। অর্থাৎ তারা বলতে চায় যে স্বপ্ন হচ্ছে ঘুমের ঘোরে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া আমাদের চিন্তা বা ভাবনার প্রতিচ্ছবি। কিন্তু ইসলামের দৃষ্টিতে স্বপ্ন শুধু আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি নয়, এটা হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ, হতে পারে গ্ল্যাড টাইডিংস কিংবা সতর্কবাণী। তাই এই স্বপ্নের ব্যাপারে আমাদেরকে খুব ভালো ধারণা রাখা উচিত। এই পর্যায়ে আমরা জানবো স্বপ্নের প্রকার ভেদের ব্যাপারে। খুব সোজা সাপটা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে স্বপ্ন হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেটা আল্লাহ দেখান, আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে, যেটি শয়তান মানুষকে দেখায়, আরেকটি হচ্ছে নিজের পক্ষ থেকে। অর্থাৎ সারাদিন আপনি যেটা নিয়ে কনসার্ন, সারাদিন আপনি আপনার চিন্তা ভাবনার মধ্যে যেই জিনিসটাকে স্থান দেন সেটাই আপনি রাত্রিবেলা দেখেন। অর্থাৎ দিনের বেলা কেউ হয়তো কেউ খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত, সে খুব ফুটবল পছন্দ করে, সারাদিন ফুটবল খেলে, দেখা যাবে যে রাতের বেলাও সে স্বপ্নে দেখছে যে সে ফুটবল খেলছে, অথবা স্টেডিয়ামে যেয়ে সে ফুটবল খেলা দেখছে। তাহলে বেসিক্যালি স্বপ্ন হচ্ছে তিন ধরনের, একটা আল্লাহর পক্ষ থেকে, একটা শয়তানের পক্ষ থেকে, আরেকটা হচ্ছে নিজের পক্ষ থেকে। যেটা আমরা সহি মুসলিমের একটি বর্ণনা থেকে জানতে পারি, যেখানে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের সাথ করছেন, আর রুইয়া সালাসা, স্বপ্ন হচ্ছে তিন ধরনের, ফা রুইয়া আসালেহা বুশরা মিনাল্লাহ, যেটা ভালো স্বপ্ন সেটা হয় আল্লাহর পক্ষ থেকে, ওয়া রুইয়া তাহজিনুন মিনাশ শয়তান, আরেকটা স্বপ্ন থাকে যেটা শয়তানের পক্ষ থেকে, সেটা ভয় দেখানো হয়। ভয়ঙ্কর যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে। আরেকটি হচ্ছে রুইয়া মিম্মা ইউহাদ্দিসুল মারউ নাফসাহু, আরেকটি স্বপ্ন ব্যক্তি সে নিজের সাথে নিজে স্বপ্নে হয়তো কথা বলে বা এমন কিছু দেখে যেটা সুসংবাদও নয়, যেটা ভয়ঙ্করও কিছু নয়, বরং সারাদিন সে যে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করতো রাতে সেটার একটা প্রতিচ্ছবি, সেটাই সে দেখতে পাচ্ছে। এটা হচ্ছে নিজের পক্ষ থেকে স্বপ্ন। তাহলে খুব সহজে আমরা এভাবে বলতে পারি, স্বপ্নের প্রথম প্রকার হচ্ছে রহমানি, দ্বিতীয় প্রকার হচ্ছে শয়তানি, তৃতীয় প্রকার হচ্ছে নাফসানি। তাহলে শুরুতে আমরা জানবার চেষ্টা করব যে রহমানি, যেটাকে আরবিতে বলা হচ্ছে রুইয়া বা রুইয়া সাদিকা বা সালেহা, সেটা কী, এবং সেটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের করণীয় কী। এক্ষেত্রে আমরা সহি বুখারির একটি হাদিসকে উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা রাআ আহাদুকুম রুইয়া ইউহিব্বুহা, তোমাদের কেউ যদি কোনো স্বপ্ন দেখে যে স্বপ্নটা সে পছন্দ করে, মানে স্বপ্নটা দেখে হি ফিলস গুড অর শি ফিলস গুড, তার ভালো লাগছে, তাহলে বুঝতে হবে ফা ইন্নামা হিয়া মিন আল্লাহ, এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে, এটা সাধারণ স্বপ্ন নয়, এটা খুবই অর্থবহ স্বপ্ন। তখন সে কী করবে, ফাল ইয়াহমাদিল্লাহ আলাইহা, সে তখন এই সুন্দর স্বপ্ন দেখার কারণে আল্লাহ শুক্রিয়া করবে, ওয়াল ইউহাদ্দিস বিহা, এবং চাইলে সে এই স্বপ্নের কথা মানুষের কাছে বর্ণনা করতে পারে বা শেয়ার করতে পারে। তাহলে সহি বুখারির এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যেটা বুঝলাম, আমরা যদি ভালো কোনো স্বপ্ন দেখি তাহলে তিনটি কাজ করা যেতে পারে। প্রথমত আল্লাহর প্রশংসা করা, যেহেতু আমি ভালো একটি স্বপ্ন দেখেছি, আল্লাহর শুক্রিয়া বা প্রশংসা আমরা করতে পারি। দ্বিতীয়ত চাইলে সুসংবাদ হিসেবে এই স্বপ্নটা আমি কারোর সাথে শেয়ার করতে পারি। আর তিন নম্বর হচ্ছে এমন ব্যক্তিকে আমি শেয়ার করব যে আমাকে ভালোবাসে বা যে আমার শুভাকাঙ্ক্ষী, তা না হলে আমি হিংসার শিকার হতে পারি। কারণ আর নেয়ামাতু মাহসুদা, যে কোনো ধরনের নেয়ামতি আপনি যদি আল্লাহর কোনো বিশেষ মার্সি ব্লেসিংস বা নেয়ামত পেয়ে ধন্য হন, এটা সবার ভালো নাও লাগতে পারে, এটা সবার অন্তরে সহ্য নাও হতে পারে, ফলে আপনি হিংসার শিকার হতে পারেন। সো ভালো স্বপ্ন দেখলে আপনি চাইলে কারোর কাছে শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় বা আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে, এরকম কাছের কারোর সাথে আপনি শেয়ার করতে পারেন। আমরা সবাই নিঃসন্দেহে এরকম ভালো ভালো স্বপ্ন দেখতে চাই, আমরা কেউই ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখতে চাই না।
আমরা নিঃসন্দেহে এমন স্বপ্ন দেখতে চাই রাতের বেলায় যেই স্বপ্নে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দিক নির্দেশনা থাকবে অথবা কোনো সুসংবাদ থাকবে কিংবা থাকবে আগাম কোনো সতর্কতাবাণী। এ জাতীয় ভালো স্বপ্ন যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি করা উচিত? সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে আমাদেরকে সত্যবাদী হতে হবে। সাধারণত সত্যবাদীদের স্বপ্ন সত্য হয়ে থাকে, যেখানেই সত্য সেখানেই যেন আমার অবস্থান হয়, আমি যেন সবসময় সত্যের পক্ষে থাকি। দুই নম্বর হচ্ছে আকলুল হালাল, আমাকে হালাল খেতে হবে। যারা হালাল খায় তাদের স্বপ্ন সাধারণত সত্য হয় এবং অর্থবহ স্বপ্ন হয়। পাশাপাশি আল্লাহ তাআলার দেয়া যে আদেশ নিষেধ সেগুলো আমাকে মেনে চলতে হবে। চার নম্বরে রাত্রিবেলা আমি যখন ঘুমাবো আমাকে অজু করে ঘুমাতে হবে। ওয়া ইয়ানামু আলা তাহারা, পবিত্রতার সাথে যদি কেউ ঘুমায় তাহলে অজু করে ঘুমালে রাতে সে যে স্বপ্ন দেখবে সাধারণত সে স্বপ্নটি সত্য হয়। যদি সম্ভব হয় ক্যাবলামুখী হয়ে শোয়া, ক্যাবলামুখী হয়ে আমরা শুতে পারি। এই বিষয়গুলো যদি আমরা এনশিওর করতে পারি, মেনটেন করার চেষ্টা করি, তাহলে আমরা যে স্বপ্নগুলো দেখবো সেগুলো সত্য স্বপ্ন হবে বলে আমরা আশা করি। প্রিয় শুধু এবারে আমরা জানবো স্বপ্নের দ্বিতীয় প্রকারের ব্যাপারে, অর্থাৎ যেটাকে আরবিতে বলা হচ্ছে হলম, বা আমরা বলেছি শয়তানে, যেটা শয়তানের পক্ষ থেকে আসে। সেক্ষেত্রে শয়তান এটা সাধারণত মানুষকে ভয় দেখানোর জন্য, ঘুমের মধ্যে তার কোনো অকল্যাণ করার জন্য যে স্বপ্নটা দেখায় এটা হচ্ছে শয়তানি। সেক্ষেত্রে সহি মুসলিমের একটি হাদিসের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি। সেখানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া মিন আল্লাহ, ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, ওয়াল হুলমু মিনাশ শয়তান, আর খারাপ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এখন কেউ যদি আমরা এই ভয়ঙ্কর স্বপ্ন রাতে দেখে ফেলি, যেটাকে আমরা নাইটমেয়ার বলি বা হরর ড্রিম বলি, ভয়ঙ্কর স্বপ্ন বা দুঃস্বপ্ন, যেটা দেখে আমরা খুব হাঁপিয়ে উঠি, আমাদের শ্বাস প্রশ্বাসের গতিবিধি বেড়ে যায়, আমরা খুব ভয় পাই, প্রচণ্ড ভয়ে আমরা আঁতকে উঠি এবং ঘুম ভেঙে যায় আমাদের, এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি তখন আমরা কী করব? এ ব্যাপারে কি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে? হ্যাঁ, অবশ্যই দিক নির্দেশনা আছে। সেক্ষেত্রে আমরা সহি মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি এখানে, যেখানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা রাআ আহাদুকুম আর রুইয়া ইয়াকরাহুহা, তোমাদের কেউ যদি রাতে এমন কোনো স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে, মানে ভয়ঙ্কর ভীতিকর দুঃস্বপ্ন যদি সে দেখে, তাহলে ফাল ইয়াবসুক আন ইয়াসারিহি সালাসান, সে যেন তার বাম দিকে তিনবার থুতু ফেলে, ওয়াল ইয়াস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানি সালাসান, আর সে যেন শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে তিনবার পানাহা চায় বা আশ্রয় প্রার্থনা করে, ওয়াল ইয়াতাহাওয়াল আন জামবিহি আল্লাযী কানা আলাই, আর যে পাশে হয়ে সে শুয়েছিল সে পাশ চেঞ্জ করে অন্য পাশ হয়ে যেন সে ঘুমায়। সুবহানাল্লাহি বিহামদি, কত চমৎকার দিক নির্দেশনা। এবং সুনানে ইবনু মাজায় আরও একটি সহিহ হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা রাআ আহাদুকুম রুইয়া ইয়াকরাহুহা, কেউ যদি রাতে খারাপ বা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে, ফালিয়াতাহাওয়াল, সে যেন তার বিছানা চেঞ্জ করে নেয়, জায়গা চেঞ্জ করে নেয়, অর্থাৎ সে যে বিছানায় শুয়েছিল সেখানে না, সে অন্য কোথাও শোবে, অথবা যেই টার্নে শুয়েছিল অন্য টার্নে চলে যাবে, ডানে হলে বায়ে, বায়ে হলে ডানে, ওয়াল ইয়াতফুল আন ইয়াসারিহি সালাসান, এবং তার বাম দিকে যেন সে তিনবার থুতু ফেলে, ওয়াল ইয়াসআলিল্লাহ মিন খৈরিহা ওয়াল ইয়াতাআউয়াজ মিন শাররিহা, এবং সে যেন এই স্বপ্নের ভালো দিকটা আল্লাহ তাআলার কাছে কামনা করে এবং এই স্বপ্নের মন্দ বা অকল্যাণকর দিক থেকে যেন সে আল্লাহ তাআলার কাছে পানাহা চায়। সম্মানিত সুধী মণ্ডলী, এই হাদিস দুটির আলোকে আমরা বুঝতে পারি যে কেউ যদি হরর ড্রিম বা নাইটমেয়ার, যেটাকে আমরা দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন বলছি, এই ধরনের স্বপ্ন অনেকেই দেখে থাকে এবং আমাদের কাছে প্রায়ই বলে যে সে দুঃস্বপ্ন দেখে রাতের বেলা, ভয়ে সে ভটকে যায়, আঁতকে ওঠে, ঘুম ভেঙে যায়, এ জাতীয় দুঃস্বপ্ন যদি আপনারা কেউ দেখেন, সেক্ষেত্রে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আপনি ছয়টি কাজ করবেন। এক নম্বর হচ্ছে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন। দুই নম্বর হচ্ছে তিনবার আপনি তাআউজ পড়বেন, অর্থাৎ আপনি পড়তে পারেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ হে আল্লাহ, আমি বিতাড়িত শয়তানের ব্যাপারে আপনার কাছে পানাহা চাচ্ছি। অথবা আপনি পড়তে পারেন, আউযু বিল্লাহি মিন শাররিহা, হে আল্লাহ, আমি এই শয়তানের অকল্যাণকর বা যেই এভিল সাইট আছে, খারাপ দিক আছে, এই ব্যাপারে আমি আপনার কাছে পানাহা চাচ্ছি। তিনবার আপনি এটা পড়বেন। তিন নম্বরে আপনি যদি আপনার ঘুমকে আবারও কন্টিনিউ করতে চান, তাহলে বা দিকে থেকে যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি ডান দিকে টার্ন করবেন। আপনি ডান কাতে ঘুমাচ্ছিলেন এরকম যদি হয় তাহলে বাম দিকে আপনি সরে যাবেন, অথবা যেখানে শুয়েছিলেন ওই জায়গাটা চেঞ্জ করে অন্য কোথাও শোবেন। চার নম্বর হচ্ছে আপনি যদি ঘুম আর কন্টিনিউ করতে না চান তাহলে আপনি অজু করে ফেলবেন, তাৎক্ষণিক আপনি তার অজু করে ফেলবেন এবং দুরাকাত সালাত আদায় করবেন। পাঁচ নম্বর হচ্ছে এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না। এ ব্যাপারে আমরা সামনে বিস্তারিত বলছি, ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সাধারণত কারোর সাথে শেয়ার করবেন না, যদি শেয়ার করতে হয় তাহলে প্রলিফিক স্কলার, ভালো আলেম, যার এলেম আছে, যার আমল আছে, এরকম লোক কিংবা আপনার ওয়েল উইশার যারা আছে, আপনার শুভাকাঙ্ক্ষী, এরকম কারোর সাথে শেয়ার করতে পারেন।
ছয় নাম্বার, যদি সুযোগ হয় আপনি কিছু চ্যারিটি করে দিতে পারেন, দান করে দিতে পারেন, কারণ সদাকাতু তারদ্দুল বালা, দান করলে, চ্যারিটি করলে এটা মানুষের বিপদ বা বালা মুসিবতকে দূর করে দেয়। এ পর্যায়ে আমরা শুনব স্বপ্নের তিন নাম্বার প্রকারের ব্যাপারে, অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম আদগস আহলাম বা নাফসানি, এটা আল্লাহ তালাও দেখান না, যেটা শয়তানও ভয় দেখানোর জন্য দেখায় না, বরং এটা আমার চিন্তা ভাবনার প্রতিচ্ছবি। এটা সাধারণত অর্থহীন স্বপ্ন আমরা বলে থাকি, এটার কোনো অর্থ হয় না, বা আমার কল্পনাপ্রসূত স্বপ্ন, সারাদিন আমি যেটা নিয়ে ভাবি, যেটা নিয়ে আমি কনসার্ন বা টেনসড, ওইটাই আমি রাতের বেলায় দেখছি। এ জাতীয় স্বপ্ন যদি আমরা দেখি তাহলে এ স্বপ্নের কোনো অর্থ নেই, এটাতে কোনো দিক নির্দেশনা নেই, এটা সাধারণত অর্থহীন এবং কল্পনাপ্রসূত স্বপ্ন হয়ে থাকে, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা জানবো যে কোন স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হয় এবং কোন স্বপ্নের কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। সাধারণত ব্যাখ্যা প্রয়োজন হয় কি হয় না, এদিক থেকে স্বপ্ন দুই ধরনের। এক হচ্ছে সরিহ, মানে ডিরেক্ট ড্রিম, যেটা সুস্পষ্ট, অর্থাৎ রাতে আপনি যা স্বপ্নে দেখেছেন দিনের বেলা সেটাই ঘটতে দেখেছেন। আপনি রাতে স্বপ্ন দেখলেন আপনার কোনো একজন কাছের লোক মারা গিয়েছে, এরপরের দিন আপনি শুনলেন আসলেই সেই ব্যক্তিটি মারা গিয়েছে, অথবা রাতের বেলা আপনি কোনো একটা ঘটনা দেখলেন তারপরের দিন সেই ঘটনাটাই আপনি ঘটতে দেখলেন, এটাকে বলা হয় ডিরেক্ট ড্রিম, মানে সুস্পষ্ট এবং সরিহ, একেবারে স্পষ্ট স্বপ্ন, এটার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না, কারণ আপনি যা দেখেছেন সেটাই ঘটেছে। আরেকটা প্রকার হচ্ছে গয়রু সরিহ, মানে যেটা স্পষ্ট নয়, ইনডিরেক্ট ড্রিম, যেটা অস্পষ্ট, এটা হচ্ছে সিম্বলিক বা আইকনিক ড্রিম। আপনি এমন অস্পষ্ট আইকনিক বা এমন কিছু সিম্বল দেখেছেন রাতে ঘুমের ঘরে স্বপ্নে, যেটা থেকে সুস্পষ্ট আসলে কিছু বোঝা যায় না, বরং এখানে একটা সিম্বল আছে, এখানে একটা প্রতীক আছে বা আইকন আছে। এই জাতীয় যে স্বপ্নগুলো আছে সাধারণত এগুলোর ব্যাখ্যার প্রয়োজন হয়, যেহেতু আপনি বুঝতে পারছেন না যে এটা দিয়ে আসলে কী বোঝানো হচ্ছে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব যে সত্য স্বপ্নের আলামত কী কী, অর্থাৎ কীভাবে বুঝবো যে আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা সত্য কিনা বা অর্থবহ কিনা। অনেকে আমাদের কাছে জানতে চায় যে আমি এই স্বপ্নটা দেখেছি এটা কি সত্য স্বপ্ন, এটা কি অর্থবহ স্বপ্ন, বা এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো গাইডেন্সমূলক বা দিক নির্দেশনা বা সুসংবাদমূলক স্বপ্ন। কীভাবে আমরা বুঝতে পারি, কিছু আলামত রয়েছে, কিছু নিদর্শন রয়েছে যেগুলোর আলোকে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে স্বপ্নটা সত্য কিনা। সুনানে আবু দাউদের এক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসদাকুন নাসি রুইয়া আসদাকুহুম হাদিসা, যে ব্যক্তি সত্য কথা বলে বেশি তার স্বপ্ন সত্য হয় বেশি। তাহলে সহজে আমরা বুঝলাম, আপনি যদি সত্যবাদী হন সাধারণত আপনার স্বপ্নগুলো সাধারণত জেনারেলি সত্য হবে। সেক্ষেত্রে সত্য স্বপ্ন বা অর্থবহ স্বপ্ন চিনার প্রথম আলামত হচ্ছে এই স্বপ্ন দেখে আপনার ভাল লাগবে, ইউ ফিল গুড আফটার সিইং দ্য ড্রিম, আপনি স্বপ্ন দেখার পরে আপনার খুব স্বস্তি লাগবে, আপনার ভালো লাগবে, আপনার কাছে এই স্বপ্নটা পছন্দ হবে, খুব ভালো লাগবে স্বপ্নটা। যদি এরকম ফিলিং হয় আপনার তাহলে আপনি বুঝবেন এই স্বপ্নটা সত্য ছিল এবং অর্থবহ ছিল। দুই নম্বর হচ্ছে ট্রু ড্রিমস আর ভেরি শর্ট অ্যান্ড কনসাইজ, সত্য স্বপ্ন খুবই শর্ট হয়, আরবিতে যেটাকে বলা হয় ওয়া দেহা জালিয়া, খুবই শর্ট, স্পষ্ট, ক্লিয়ার এবং কনসাইজ। অনেকে রাতে অনেক লম্বা লম্বা স্বপ্ন দেখে, লম্বা এপিসোড দেখে, একটার পর একটা ঘটনা দেখতে থাকে, মুভির মতো লম্বা লম্বা ঘটনা সে দেখতে থাকে। এই জাতীয় লম্বা লম্বা ঘটনা যদি আপনি দেখে থাকেন রাতে, বা এপিসোড আকারে একটার পর একটা ঘটনা যেটার সাথে কোনো মিল নেই, এই জাতীয় স্বপ্নের সাধারণত কোনো অর্থ হয় না, এগুলো অর্থবহ স্বপ্ন নয়। অর্থবহ স্বপ্ন চিনার তিন নাম্বার আলামত বা সাইন হচ্ছে রিপিটেশন, অর্থাৎ একই স্বপ্ন যদি আপনি বারবার দেখেন, বারবার দেখেন, তাহলে বুঝতে হবে এটা অর্থবহ স্বপ্ন এবং এটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে কোনো দিক নির্দেশনা বা গাইডেন্স দিতে যাচ্ছেন। আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে আল্লাহ তাআলা আপনাকে কী বোঝাতে চাচ্ছেন। তাহলে তিন নাম্বার হচ্ছে রিপিটেশন, বারবার যদি কোনো স্বপ্ন দেখেন এই স্বপ্নটা সত্য হবে এবং অর্থবহ হবে। এটা নট নেসেসারি যে আপনি একাই বারবার দেখেন, একজন মানুষ একটা স্বপ্ন বারবার দেখলে যেমনি অর্থবহ, পাশাপাশি একই স্বপ্ন যদি অনেকে দেখে তারপরের দিন একে অপরের সাথে শেয়ার করে বোঝা গেল যে সবাই একই স্বপ্ন দেখেছে, তাহলে বোঝা যাবে এটা সাধারণ স্বপ্ন নয়, এটা অর্থবহ স্বপ্ন, মিনিংফুল স্বপ্ন। যেমন এক্ষেত্রে আমরা লাইলাতুল কদরের একটা হাদিসের কথা উল্লেখ করতে পারি, সহিহ বুখারীতে এসেছে, রমাদান মাসে সাহাবারা স্বপ্ন দেখলেন, অনেক সাহাবা একসাথে স্বপ্ন দেখলেন যে ওনাদেরকে বলা হচ্ছে রমাদানের শেষ দশকের শেষ সাত দিন, শেষ সাত দিনের যে কোনো একদিন কদর হয়ে যেতে পারে। ওনারা সবাই এসে সাহাবা রেদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে দেখেছি যে বলা হচ্ছে কদরের জন্য রমজানের শেষ সাত দিনকে তালাশ করতে। আরেকজন এসে একই কথা বললো যে ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি রমজানের শেষ সাত দিনে কদর হতে পারে। তো এরকম অনেক সাহাবা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই ঘটনা বলল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আরো আরো ইয়াকুম কদ তাওয়াত ফি সাবাইল আওয়াখির, যে আমি দেখতে পেলাম যে তোমাদের স্বপ্নটা রমজানের শেষ 7 দিনের ব্যাপারে ঐকমত্য হয়েছে, একই ধরনের স্বপ্ন তোমরা সবাই দেখেছ, তাই তোমরা রমজানের শেষ দশকের শেষের 7 দিনে কদর তালাশ করো, রমজানের শেষ দশকের শেষ 7 দিনে কদর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই বুখারির এই হাদিসের আলোকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে একটি স্বপ্ন, একই ধরনের ঘটনা যদি অনেকে দেখে তাহলে এটা অর্থবহ। পাশাপাশি এক্ষেত্রে আমরা আজানের হাদিসটিও উল্লেখ করতে পারি। এখন নামাজের আগে যে আজান দেয়া হয়, শুরুর দিকে কিন্তু সাহাবাদের এই আজানের পদ্ধতি জানা ছিল না, তখন সাহাবারা আল্লাহ রাসূল ইসলামের সাথে কনসাল্ট করছিলেন যে কীভাবে আজান দেওয়া যায়, অর্থাৎ কীভাবে ঘোষণা দেওয়া যায় সালাতের জন্য। একজন সাহাবা বলল, আমরা আগুন জ্বালিয়ে দিব, আগুনের ধোঁয়া দেখে মদিনার সবাই বুঝবে যে এখন সালাতের সময়, তো সবাই চলে আসবে। আরেকজন বলল, না, প্রতিদিন আগুন জ্বালানো এটা নিরাপদ না, বরং আমরা খ্রিস্টানদের মতো বেল বাজিয়ে দিব, একজন বেল রিঙ্গার রাখবো যে ঘণ্টা বাজালে ঘণ্টার আওয়াজ শুনে খ্রিস্টানদের মতো চার্চে যেন লোকজন আসে, বাকিরা সবাই নামাজ পড়তে চলে আসবে। তো এক একজনের এক এক পরামর্শ শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্তে আসতে পারলেন না। তার পরের দিন একজন সাহাবা চমৎকার একটি স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে দেখলেন, ওনার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে জাহিদ ইবনে আব্দে রব্বি, উনি স্বপ্নে দেখলেন যে একজন লোক, খুব সম্ভবত ফেরেশতা হবেন, তার গায়ে 2টা সবুজ রঙের জামা এবং তার হাতে বেল, ঘণ্টা। তখন তিনি ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি কি ঘণ্টা বিক্রি করেন? তখন স্বপ্নে সেই লোকটি বলল, ঘণ্টা দিয়ে তুমি কি করবে? তো সাহাবি বললেন যে ঘণ্টা দিয়ে আমরা নামাজের জন্য আহ্বান করব। তো স্বপ্নে সেই সবুজ কাপড় পরিহিত লোক বলল যে ঘণ্টার চাইতেও যদি চমৎকার একটা আইডিয়া তোমার সাথে শেয়ার করি, সেটাকে তুমি শুনবে? সাহাবি বললেন, হ্যাঁ শুনবো। তখন তিনি বললেন, ঘণ্টা না বাজিয়ে তোমরা উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যগুলো তোমরা বলবে। এই বাক্যগুলোর মধ্য দিয়ে আল্লাহর বরকতের ঘোষণা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি রিসালাতের ঘোষণা হবে, মানুষকে চমৎকার বাক্যে নামাজের দিকে ডাকাও হবে, ফলে লোকজন নামাজেও চলে আসবে। এই চমৎকার কথা শুনে সাহাবা তো অবাক হয়ে গেলেন, ওনার ঘুম ভেঙে গেল। উনি সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে পুরো ঘটনা শোনালেন যে একজন লোককে আমি দেখলাম হাতে ঘণ্টা, আমি বললাম ঘণ্টা কিনবো সালাতের আহ্বানের জন্য, তিনি আমাকে এই কয়েকটা বাক্য শিখিয়ে বললেন, ঘণ্টা না বাজিয়ে এই বাক্যগুলো দিয়ে আহ্বান করলে কেমন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের কথা শুনে তিনি অভিভূত হলেন। তিনি বললেন, তুমি ঠিকই দেখেছো, তুমি সঠিক স্বপ্ন দেখেছো, যেহেতু বেলালের কণ্ঠ খুব দরাজ, বেলালকে ডাকো, আমাদের ঘণ্টাও বাজানোর দরকার নেই, আগুন জ্বালানোর দরকার নেই, বেলালকে বাক্যগুলো মুখস্থ করিয়ে দাও, বেলাল মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে আওয়াজ করে এই আজান দিবে, এই ঘোষণা দিবে। এই আজান শুরু হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তিনি আজান দিতে শুরু করলেন। এই বাক্যগুলো শুনে সাইয়েদনা ওমরে ফারুক দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল এই বাক্যগুলো কোত্থেকে শিখেছে? গত রাতে তো আমি দেখেছি যে আমাকে একজন লোক বলেছে যে তোমরা এই বাক্যগুলোকে ব্যবহার করে লোকজনকে সালাতের জন্য আহ্বান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অবাক হলেন, অর্থাৎ ওই সাহাবি ঠিক যেমন স্বপ্ন দেখেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও একই স্বপ্ন দেখেছেন। তার মানে একই স্বপ্ন যদি একাধিক লোকজন দেখে থাকে সেটা যেমনি অর্থবহ, আবার আপনি একাও যদি একটি স্বপ্ন বারবার বারবার দেখেন সেটাও অর্থবহ। আমরা আজান যে কীভাবে ইন্ট্রোডিউস হলো মুসলিম কমিউনিটির মধ্যে, এ হাদিসের আলোকে বুঝতে পারি যে কোনো স্বপ্ন আপনি বারবার দেখলে বা অনেকে একই স্বপ্ন দেখলে সে স্বপ্নটা অর্থবহ হবে। অর্থবহ স্বপ্ন দেখার 4 নম্বর সাইন হচ্ছে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ হয়, অর্থাৎ লাস্ট 1/3 অফ দ্য নাইট, রাতের শেষাংশে যদি আপনি ফজরের আগ দিয়ে যে স্বপ্নটা মানুষ দেখে সাধারণত এই স্বপ্নটা অর্থবহ হয়, এটা সত্য স্বপ্ন হয়। কারণ এই টাইমে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন বা মনোনিবেশ করেন এবং ডাকতে থাকেন, কার রিজিকের দরকার আমি রিজিক দেব, কার অর্থের দরকার আমি অর্থ এর ব্যবস্থা করে দেব, কার কি দরকার আমার কাছে চাও অসুস্থরা আমি তাদেরকে সুস্থ করে দেব। সো ওই টাইমে আল্লাহ তাআলার বিশেষ একটা রহমত পৃথিবীতে নেমে আসে, ফলে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ স্বপ্ন হয়। পাশাপাশি হাদিসে এসেছে যে কিয়ামতের আগ দিয়ে মুমিনরা যে স্বপ্নগুলো দেখবে এই স্বপ্নগুলো সাধারণত অর্থবহ হবে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা ক্বারাবা যামানু লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিব, অর্থাৎ কিয়ামতের সময় যত ঘনিয়ে আসবে, কাছাকাছি আসবে, মুমিন বা বিশ্বাসীদের স্বপ্ন ঠিক তত সঠিক হতে থাকবে, মুমিনদের তখনকার স্বপ্ন বেশিরভাগই সত্য হবে, সেটা মিথ্যা হবে না। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম কিয়ামতের আগ দিয়ে মুমিনরা যে স্বপ্নগুলো দেখবে এগুলো সত্য হবে, অর্থবহ হবে। আর আপনারা আপনাদের কারো কাছে যদি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কেউ বা আশেপাশের কেউ এসে যদি হুট করে তার স্বপ্নের কথা বলে দেয়, আপনি হুট করে তার
ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা করতে যাবেন না। আপনি বেটার হয় যে আপনি চুপ থাকবেন, অথবা আপনি যদি ব্যাখ্যা করতে চান তাহলে ভালো ব্যাখ্যা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।